আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের এই অধ্যায়টা যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের ক্লাস এইট একটু ফিরে যেতে হবে। চলো আমরা ক্লাস এইট একটু ফিরে যাই। আমাদের ক্লাস এইটের বিজ্ঞানের প্রথম অধ্যায়ে অনেকগুলো পর্বের বৈশিষ্ট্য ছিল, যেমন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমেন্থিস, নেমাটোডা। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা একটা বিশেষ জিনিস খেয়াল করেছি, যেমন হচ্ছে একটা বৈশিষ্ট্য এরকম ছিল যে কোনো ভ্রূণীয় স্তর নেই, এরপর হচ্ছে ভ্রূণীয় স্তর দ্বিস্তরী, তারপর হচ্ছে ভ্রূণীয় স্তর তিনস্তরী। আসলে এই বিষয়গুলো কী ছিল? আমরা যখন আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় ছিলাম, ভ্রূণগুলো আস্তে আস্তে কী হয়েছে, বড় হয়েছে। ভ্রূণগুলো আস্তে আস্তে বড় হয়ে কী হয়, এই ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। মোট তিনটা স্তর হয়। বাইরের স্তরটাকে বলা হচ্ছে এক্টোডার্ম, ভিতরের স্তরটাকে বলা হয় হচ্ছে এন্ডোডার্ম, এবং দুইটা স্তরের মাঝামাঝিতে একটা স্তর থাকে, সেটাকে বলা হয় মেসোডার্ম। এই যে আমাদের যত শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে হৃৎপিণ্ড, ফুসফুস, যত কিছু আছে সব কিছু কিন্তু এইটা তিনটা স্তর থেকেই সৃষ্টি হয়। আচ্ছা, এই যে আমরা আমাদের আসলে মূলত বিষয় হচ্ছে মাঝখানের যে স্তর সেটা হচ্ছে কি, মেসোডার্ম। এই মেসোডার্ম থেকে আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট একটা অঙ্গ তৈরি হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অস্থি বা হাড়গুলো। আমাদের আজকের যে অধ্যায়টা সবচেয়ে মূল অংশ সেটা হচ্ছে কি, অস্থি। একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই শিশুর শরীরের মধ্যে মোট 300টা হাড় থাকে, 300টা হাড় নিয়ে সে জন্মগ্রহণ করে। এবং সে যখন আস্তে আস্তে বড় হয় এবং যখন একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে একটা মানুষের হাড়ের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 206টা। কি অদ্ভুত একটা বিষয় যে আমরা জানি মানুষ বড় হওয়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, কিন্তু হাড় কেন কমে যাচ্ছে, 300 থেকে 206টা হয়ে যাচ্ছে, বিষয়টা কেমন হলো না? আসলে বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে একেবারে স্পষ্ট করা যায়। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে তো গাছপালা আছে, আমরা জানি, তোমরা দেখবা যে দুইটা একটা গাছের দুইটা ডাল যদি একসাথে বেঁধে দেওয়া যায় এবং যখন বড় হয়ে গেল আস্তে আস্তে এই দুইটা বেঁধে দিলে একসাথে কী হয়ে যায়, যুক্ত হয়ে যায়। তখন মনে হচ্ছে যে দুইটা ডাল একসাথে কী হয়েছে, যুক্ত হয়েছে, আসলে কিন্তু যুক্ত হয় নাই। ছোটোবেলায় বেঁধে দেওয়ার কারণে আরও বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে যুক্ত আস্তে আস্তে কী হয়ে যায়। ঠিক এভাবে কিন্তু বনসাই করে, তোমরা দেখবা বিভিন্ন স্টাইলের বনসাই করে, এই বনসাইগুলো কিন্তু এভাবেই করে, একটা ডাল আর একটা ডাল যুক্ত হয়ে যায়। ঠিক এরকমভাবেই আমাদের শরীরের কিছু হাড় একসাথে থাকার কারণে আস্তে আস্তে কী হয়ে যায়, চারটা, যেমন পাঁচটা হাড় মিলে একটা হাড় হয়ে যায়, চারটা হাড় মিলে একটা হাড় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে হাড়ের সংখ্যা কমতে থাকে। আমরা যখন আমাদের শরীরের হাড়গুলো যখন পড়বো তখন এই বিষয়টা আরও স্পষ্ট হবে যে কোন কোন জায়গায় ছোটো ছোটো হাড় মিলে বড় হাড় হয়েছে। তাহলে আজকে আমাদের যে ক্লাস, আমরা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলো শিখব হচ্ছে মানব দেহের শরীরের মধ্যে যে মোট 206টা হাড় রয়েছে, এই 206টা হাড়ের নাম আমরা একেবারে মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে বই পড়তে হবে না, তারপর হচ্ছে তোমাকে খাতায় লিখতেও হবে না, তুমি শুধু আমার ভিডিওটা দেখবা, আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আজকে থেকে আমরা আমাদের 206টা হাড়ের নাম আমরা মুখস্থ করে ফেলবো। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে হাড়গুলো রয়েছে এগুলোকে মোট দুইটা ভাগে বিভক্ত করা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অক্ষীয় হাড় বা অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। আমরা উপাঙ্গ বলতে কি বুঝি, আমাদের হাত এবং পা, হাত পাগুলোকে কী বলে, উপাঙ্গ বলে। আচ্ছা, আমাদের অক্ষ হচ্ছে, যেমন হচ্ছে আমাদের মাথা থেকে শুরু করে মেরুদণ্ড এবং হচ্ছে আমাদের বুক, এই যে মাথা, মেরুদণ্ড এবং বুক, এই 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 অংশটা হচ্ছে অক্ষীয়। এরপর হচ্ছে হাত, পা, এটা হচ্ছে উপাঙ্গীয়। তাহলে 206টা হাড়ের মধ্যে আমাদের অক্ষীয় হাড় হচ্ছে 80টা আর উপাঙ্গীয় হাড় হচ্ছে 126টা। মনে রাখতে হবে মাথা থেকে শুরু করে মেরুদণ্ড এবং বুক, এটার মধ্যে মোট কয়টা, মোট হচ্ছে 80টা, আর দুই হাত আর দুই পা মানে উপাঙ্গীয় মোট হচ্ছে কয়টা, 126টা। এই হচ্ছে আমাদের মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টা। আচ্ছা চলো আমরা হাড়গুলো এখন নাম জানা শুরু করি। প্রথমে আসা যাক অক্ষীয়। অক্ষীয়র ক্ষেত্রে প্রথমে আমাদের মাথা, এই মাথার যে হাড়গুলো, যতগুলো হাড় রয়েছে সবগুলো হাড়কে একত্রে কী বলা হয়, করোটির অস্থি বা করোটি। তার মানে আমাদের মাথার মধ্যে মোট 29টা হাড় রয়েছে। কয়টা হাড়, মাথার মধ্যে মোট 29টা হাড় রয়েছে।
তাহলে দেখো 29টা হাড়ের মধ্যে ভালো করে যদি খেয়াল করো তাহলে হচ্ছে যে এই যে আমাদের যে এই যে মাথা তার মানে এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে করোটিকা মুখমণ্ডলীয় অস্থিগুলোকে বলা হয় ম্যাক্সিলা তাহলে এটা হচ্ছে করোটিকা মুখমণ্ডলের অস্থিগুলো হচ্ছে ম্যাক্সিলা আমাদের ইচুয়ালের যে অস্থিটা এটাকে হচ্ছে ম্যান্ডিবল করোটিকা ম্যাক্সিলা ম্যান্ডিবল এবং আমাদের গলার নিচে উপরের দিক থেকে ইউ আকৃতির একটা হাড় রয়েছে এটাকে বলা হয় হাইওয়েট তাহলে দেখো আমাদের যে করোটিকা এখানে মোট 8টা হাড় এই হাড়গুলোর নাম আমরা ইন্টারমিডিয়েটে শিখব এসএসসি লেভেলের জন্য না এরপরও যদি আমি বলি তাহলে হচ্ছে কি ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল ফ্রন্টাল একটা প্যারাইটাল দুইটা তার মানে আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা দেখলে বুঝবে এটা হচ্ছে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল আর হচ্ছে স্যাফনয়েড আর অ্যাথোময়েড এই দিকের একটা হাড় আছে সেটা হচ্ছে স্যাফনয়েড আর চোখের ভিতরে এই দিকে এটা হচ্ছে অ্যাথোময়েড তার মানে আমাদের করোটিকার হাড় হচ্ছে 8টা এই মুখমণ্ডলে এখানে হাড় রয়েছে মোট 14টা তাহলে 8 আর 14 কত 22 আর আর হচ্ছে আমাদের কানের মধ্যে 3টা হাড় রয়েছে একটা হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস এই কানের মধ্যে কি রয়েছে 3টা হাড় রয়েছে মেলিয়াস ইনকাস স্টেপিস এই কানের মধ্যে 3টা হাড় রয়েছে মেলিয়াস ইনকাস স্টেপিস তার মানে মোট হলো 6টা তাহলে হচ্ছে 8 আর 14 22 আর 6 হচ্ছে 28 আর এই হাইওয়েট একটা হাড় এই হলো 29 আমাদের করোটির মধ্যে এই 29টা হাড়কেই বলা হয় হচ্ছে করোটি তাহলে এগুলো হচ্ছে করোটিকা ম্যাক্সিলা ম্যান্ডিবল এরপর হচ্ছে কানের মধ্যে মেলিয়াস ইনকাস স্টেপিস আর এটা হচ্ছে কি হাইওয়েট এই যে আমি কানের মধ্যে বললাম মেলিয়াস ইনকাস স্টেপিস কানের মধ্যে যে 3টা হাড় থাকে 3টার মধ্যে শেষ হাড়টার নাম কি একটা মেলিয়াস ইনকাস স্টেপিস এই স্টেপিসটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় তাহলে যদি প্রশ্ন হয় যে মানবদেহের সবচেয়ে ছোট হাড়টার নাম কি সেটা হচ্ছে কি স্টেপিস আচ্ছা ঠিক আছে তাহলে এই 29টা হাড় পড়া হলো তার মানে এই অক্ষীয় কঙ্কালের করোটি শেষ এখন আমরা পড়ব হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ডের মধ্যে মোট 26টা হাড় রয়েছে কয়টা হাড় 26টা হাড় এই মেরুদণ্ডের হাড়গুলোকে বলা হয় হচ্ছে কশেরুকা মেরুদণ্ডের হাড়গুলোকে কি বলে কশেরুকা বলা হয় তাহলে মোট কশেরুকা কয়টা 26টা দেখো ভালো করে খেয়াল করো আমরা যদি আমাদের মেরুদণ্ডটাকে একটু ভালো করে খেয়াল করি দেখো মেরুদণ্ডে কিছু পার্ট আছে যেমন মাথার নিচ থেকে গলা এটা একটা পার্ট আমাদের পিঠ পিঠ বরাবর যে মেরুদণ্ড এটা একটা পার্ট এরপর হচ্ছে কোমর বরাবর যে মেরুদণ্ড এটা একটা পার্ট এরপর হচ্ছে মেরুদণ্ডের শেষ অংশ ওইটা আর একটা পার্ট তাহলে দেখো এই আমাদের গলা থেকে মানে আমাদের গলার যে কশেরুকাগুলা এগুলাকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল কশেরুকা সার্ভাইকাল কশেরুকা হচ্ছে 7টা পিঠ বরাবর এগুলা হচ্ছে কি থোরাসিক কশেরুকা এগুলো হচ্ছে 12টা তাহলে 7 আর 12 হচ্ছে 19 এরপর হচ্ছে কি আমাদের লাম্বার কশেরুকা লাম্বার কোমর বরাবর যে মেরুদণ্ডের কশেরুকা এগুলাকে কি বলা হয় লাম্বার কশেরুকা এখানে রয়েছে হলো 5টা তাহলে 19 আর 5 হলো কত 24 আচ্ছা এরপর দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লাস 10-এর যে বইয়ের মধ্যে তোমরা দেখবা লেখা আছে স্যাক্রাম এখানে মূলত এই স্যাক্রাম একটা অস্থি মেরুদণ্ডের একটু শেষের দিকের প্রশস্ত অংশটা স্যাক্রামের মধ্যে আসলে মোট 5টা হাড় আমরা যখন ছোট ছিলাম তখন এই স্যাক্রামের মধ্যে হাড় ছিল কয়টা 5টা এই 5টা হাড় বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে যুক্ত হয়ে গেছে 5টা হাড় যুক্ত হয়ে 1টা হাড় হয়ে গেছে সেটা হচ্ছে কি স্যাক্রাম এই 1টা হাড় যদি আমরা বলি তখন সেটা আমরা সেটাকে বলবো হচ্ছে স্যাক্রাম আর যখন এই 1টা হাড় আমরা যখন মেরুদণ্ডের কশেরুকা হিসেবে বলতো সেটাকে আমরা বলতে পারি সেক্রিজিয়াল কশেরুকা তাহলে যেহেতু মেরুদণ্ডের হাড়গুলো হচ্ছে কশেরুকা সেই ক্ষেত্রে এই হাড়টার নাম কি স্যাক্রাম আর মেরুদণ্ডের কশেরুকা হিসেবে ওইভাবে আমরা বলতে গেলে সেটাকে আমরা কি বলবো সেক্রিজিয়াল কশেরুকা যেখানে মোট 5টা হাড় একত্রিত হয়ে 1টা হাড় হয়েছে যেটার নাম হচ্ছে কি স্যাক্রাম আচ্ছা এরপর হচ্ছে শেষের দিকের যে অংশটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে কি কক্সিক্স এই কক্সিক্সের মধ্যে মোট 4টা হাড় রয়েছে কয়টা হাড় 4টা হাড় এই 4টা হাড় একত্রিত হয়ে 1টা হাড় হয়েছে এটা হচ্ছে কি কক্সিক্স আর যেহেতু এটা মেরুদণ্ডের হাড় এই জন্য এটাকে কি বলে কশেরুকা এই জন্য এটাকে কি বলা হয় কক্সিজিয়াল কশেরুকা বা
কক্সিজিয়াল কোষরেখা বলা হয় সার্ভাইকাল 7টা থোরাসিক 12টা লাম্বার 5টা এরপর হচ্ছে স্যাক্রিজিয়াল আর হলো কক্সিজিয়াল এই হচ্ছে মেরুদণ্ডের 26টা আচ্ছা এরপর দেখো অক্ষের মধ্যে মাথা গেল এরপর হচ্ছে মেরুদণ্ড গেল এখন আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে বুক বক্ষ এই বক্ষের মধ্যে মোট 25টা হাড় তাহলে এটা কি এই যে আমাদের বুকের বরাবর যে সিনা 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 টানা মানে অনেক বড় সিনা টেক্সোসেইপুলার কত বড় সিনা এই যে সেটা হচ্ছে সিনা এই সিনার যে হাড় বুকের মাঝখানে যে সিনার হাড় এটাকে কি বলা হয় এটা হচ্ছে কি স্টারনাম স্টারনাম আর বুকের মধ্যে যে ছোট ছোট হাড়গুলো আছে যে বক্ষগহ্বরটা তৈরি করে ফেলছে এই হাড়গুলোকে বলা হয় হচ্ছে কি এই হাড়গুলো হচ্ছে পোশুকা বা রিব দেখো স্টারনাম হচ্ছে একটা আর পোশুকাগুলো এইদিকে হচ্ছে 12টা এইদিকে হলো 12টা 24 তাহলে 12 12 24 আর একটা হচ্ছে কি স্টারনাম এই হচ্ছে 25টা হচ্ছে কি আমাদের বক্ষ বক্ষেয়স বক্ষগহ্বরের যে অস্থি তাহলে আমরা কি বলছিলাম আমাদের অক্ষীয় অস্থি হচ্ছে তিনটা তিনটা ভাগে এই যে অংশটা হলো কি মাথা করোটি আর হচ্ছে বক্ষ আর হলো মেরুদণ্ড এই তিনটা হলো কি অক্ষীয় কঙ্কাল তন্ত্র অন্তর্গত মাথার মধ্যে আমাদের করোটির মধ্যে মোট কয়টা করোটির মধ্যে মোট হচ্ছে 29টা এরপর হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে 26টা আর হচ্ছে আমাদের এই যে বক্ষের মধ্যে মোট হচ্ছে কয়টা স্টারনাম একটা আর পোশুকা বা রিব হচ্ছে 24 হলো 25টা তাহলে 25 বক্ষগহ্বরের 25 মেরুদণ্ডের 26 এই হচ্ছে 51 আর হচ্ছে করোটির 29 এই হচ্ছে আমাদের মোট 80টা অক্ষীয় অস্থি আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে উপাঙ্গীয় অস্থি আমরা হাত পা বলতে আমাদের উপাঙ্গ বুঝি দেখো ভালো করে খেয়াল করো এই উপাঙ্গের মধ্যে মোট 126টা হিসাবটা মিলাতে হবে এক হাতে 30টা এই হাতে 30 কত হলো 30 30 60 ডান পায়ে 30 বাম পায়ে 30 60 তাহলে 60 60 120 আর হচ্ছে কি এই এখানে যে একটা হাড় আছে এই হাড় আর এই হাড় কয়টা হলো 120 21 22 তাহলে এই পাশে আছে 23 24 আর আমাদের কোমরে একটা আছে পেলভিক গার্ডল এই কোমরে আর এই কোমরে এই হচ্ছে কয়টা 126টা হিসাব কিন্তু আমি মিলা দিচ্ছি তাহলে হচ্ছে কয়টা 1 2 3 4 30 30 60 পায়ে 60 60 120 আর 4 124 আর কোমরে দুইটা এই হলো 25 26 আচ্ছা এখন আমরা এই হাড়গুলো দেখব দেখো এই যে হাড়টা এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে বিউটি বোন বিউটি বোন আমাদের শরীরের একটা হাড় রয়েছে যেটা আমাদের সৌন্দর্য প্রকাশ করে এবং এই হাড়টাকে বিউটি বোন বলা হয় এই যে যে হাড়টা দেখছো এই যে হাড়টা আমরা সবাই জানি তোমরা তোমাদের শরীরের এই অংশটা একটু হাত দিয়ে দেখতে পারো এখানে দুইটা হাড় রয়েছে এই হাড়টার নাম হচ্ছে কি ক্ল্যাভিকল আর এইদিকের যে হাড় এই যে আমি যেখানে হাড়টা দিছি আমার হাত দিছি এটা হচ্ছে স্ক্যাপুলা তাহলে এটা হলো কি ক্ল্যাভিকল এটা হচ্ছে কি স্ক্যাপুলা এই ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা এই দুইটা মিলে একত্রে সেটাকে বলে কি পেক্টোরাল গার্ডল তাহলে দেখো ক্ল্যাভিকল এই পাশে একটা ক্ল্যাভিকল এই পাশে একটা ক্ল্যাভিকল দুইটা ক্ল্যাভিকল এই পাশে একটা স্ক্যাপুলা এই পাশে একটা স্ক্যাপুলা দুইটা স্ক্যাপুলা তার মানে এখানে মোট 4টা হাড় তাহলে ক্ল্যাভিকল স্ক্যাপুলা এই দুইটাকে একত্রে কি বলা হয় পেক্টোরাল গার্ডল তাহলে যদি প্রশ্ন আসে যে পেক্টোরাল গার্ডলের মধ্যে আমাদের মোট কয়টা হাড় মোট কয়টা হাড় পেক্টোরাল গার্ডলের মধ্যে মোট 4টা হাড় কারণ আমাদের দুইটা পেক্টোরাল গার্ডল আর একটার মধ্যে দুইটা কয়টা ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা আচ্ছা এতটুকু হলো এখন আসা যাক হাতের মধ্যে আমাদের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে হাত রয়েছে এই হাতের মাঝখানে একটা হাড় রয়েছে হাড়টার নাম কি হিউমেরাস এই হাড়টার নাম কি হিউমেরাস এরপর হচ্ছে আমাদের হাতের মধ্যে এখানে দুইটা হাড় একসাথে যুক্ত হয়ে আছে মানে দুইটা হাড়ের অগ্রভাগ আর পশ্চাদভাগ যুক্ত অনেকটা মাঝখান দিয়ে গিয়ে আপাস বোঝা যায় আমাদের হাত দেখলেই বোঝা যাবে এখানে দুইটা হাড় আমরা যখন মুরগির মাংস খাই তখন কিন্তু হাত অথবা পায়ের ক্ষেত্রে মাংসটা খাইলে এখানে দুইটা হাড় বোঝা যায় দুইটা হাড় দেখাও যায় তাহলে একটা হচ্ছে এটা হচ্ছে কি হিউমেরাস এখান থেকে শুরু করে এটা হচ্ছে কি হিউমেরাস এখানে এই যে সামনের দিকে এটা হচ্ছে রেডিয়াস এটা হচ্ছে আলনা তাহলে হিউমেরাস রেডিয়াস আলনা এরপর দেখো আমাদের যে কবজি আছে এই যে আমরা হাত ঘোরাতে পারি এই যে কবজিগুলা এই কবজির মধ্যে অনেকগুলো হাড় রয়েছে এই কবজির হাড়গুলোকে বলা হয় হচ্ছে কি কার্পাল কবজির হাড়গুলোকে কি বলে কার্পাল আর হচ্ছে আমাদের যে পাঁচটা আঙ্গুল রয়েছে
এই পাঁচটা আঙ্গুলে যাবার জন্য হাতের তালুতে পাঁচটা হাড় রয়েছে পাঁচটা হাড় পাঁচটা আঙ্গুলে চলে গেছে এগুলো হচ্ছে মেটাকার্পাল আর আমাদের যে হাতের আঙ্গুল আঙ্গুলের যে হাড়গুলো এগুলোকে বলা হয় কি ফ্যালাঞ্জেস তার মানে এই যে এখন নড়তেছে এগুলো হচ্ছে কি ফ্যালাঞ্জেস তাহলে এটা হচ্ছে কি হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস আমি তোমাদের কথা দিচ্ছি কোনো কিছু কিন্তু পড়তে হবে না জাস্ট ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের হাড়গুলোর নাম মুখস্থ হয়ে যাবে দেখো রেডিয়াস সরি হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল কার্পাল কয়টা আমাদের শরীরের মধ্যে এক হাতের মধ্যে মোট আটটা কার্পাল রয়েছে আটটা কার্পাল পাঁচ আঙ্গুলের দিকে চলে গেছে পাঁচটা মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেসের হিসাব দেখো প্রত্যেকটা আঙ্গুলে দেখো এক দুই তিন এক দুই তিন তার মানে তিনটা তিনটা হাড় নিয়ে একটা আঙ্গুল হয় তাহলে চারটা চারটা আঙ্গুলের মধ্যে তিন চারা বারোটা হাড় আর বুড়ি আঙ্গুলের মধ্যে দেখো দুইটা একটা দুইটা তার মানে কি এই পাশে বারো তেরো চোদ্দ এই পাশে চোদ্দ চোদ্দ আটাশ তার মানে আমাদের ফ্যালাঞ্জেস কয়টা হাতের ফ্যালাঞ্জেস মোট কয়টা চোদ্দ চোদ্দ আটাশটা আচ্ছা তার মানে হচ্ছে দেখো আমরা বলছিলাম হাতের মধ্যে মোট তিরিশটা হাড় হাতে হাত তিরিশটা কীভাবে হয় হিউমেরাস একটা রেডিয়াস দুইটা আলনা তিনটা আমাদের কার্পাল হচ্ছে আটটা তার মানে এই হচ্ছে এগারোটা মেটাকার্পাল হচ্ছে পাঁচটা তাহলে এগারো আর পাঁচে কত এগারো আর পাঁচে হচ্ছে ষোলো এরপর এখানে হচ্ছে তিন চারা বারো তেরো চোদ্দো ষোলো আর চোদ্দো হলো তিরিশ এই হলো তিরিশ তিরিশ ষাট এই ষাটটা হচ্ছে হাতের হাড় আচ্ছা এগুলো উপাঙ্গীয় আচ্ছা এরপর উপাঙ্গর ক্ষেত্রে আমরা এখন আমরা প্রবেশ করো আমাদের যে আসলে দেখো আমাদের যে কমরের যে হাড়গুলো তোমরা যদি এখন দেখো শ্রোণীর শ্রোণীচক্র এরকম খ নাম্বারের প্রশ্ন হতে পারে যে শ্রোণীচক্রের হাড়গুলো নাম লেখো আসলে দেখো তোমাদের বইয়ের মধ্যে ইন্ডিকেট করা আছে ইলিয়াম পিউবিস আসলে তোমাদের বইয়ের মধ্যে যেখানে পিউবিস ইন্ডিকেট করা রয়েছে এটার নাম আসলে পিউবিস না এটা একটু মিসিং আছে তোমরা এখন চিত্রের মধ্যে যে অংশটা দেখতে পাচ্ছ আসলে এটার নাম হচ্ছে পিউবিস তার মানে হচ্ছে ইলিয়াম পিউবিস ইস্টিয়াম এই তিনটা হাড় মিলে একটা হাড় হয় ওই যে আমরা বলছিলাম এই যে এখানে ক্ষেত্রেও কী হয় এই তিনটা হাড় ইলিয়াম পিউবিস ইস্টিয়াম এই তিনটা হাড় একত্রিত হয়ে একটা হাড় গঠন করে সেই হাড়টাকে বলা হয় হচ্ছে কি পেলভিক গার্ডল একটু ভালো করে খেয়াল করো এখানে ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা দুইটা মিলে কী হয়েছিল পেক্টোরাল গার্ডল আর ঠিক একইভাবে এই যেখানে ইলিয়াম পিউবিস আর ইস্টিয়াম এই তিনটা হাড় মিলে একটা হাড় হয় সেটাকে কী বলে পেলভিক গার্ডল তাহলে এই পাশে একটা পেলভিক গার্ডল এই পাশে একটা পেলভিক গার্ডল আচ্ছা এখন আমরা আমরা পড়ব হচ্ছে আমাদের পায়ের হাড়গুলা যেমন হচ্ছে আমরা চলো হিসাব মিলাবো এখন আমাদের পায়ের মধ্যে মোট তিরিশটা হাড় হবে তাহলে প্রথম যে হাড় এই যে আমাদের উরুর যে হাড়টা আছে এই হাড়টাকে কী বলা হয়েছে ফিমার এই ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় হাড় দেখো এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে যে মানবদেহের সবচেয়ে বড় হাড়টার নাম কি মানবদেহের সবচেয়ে বড় হাড়টার নাম হচ্ছে কি ফিমার আচ্ছা আর একটা জিনিস ভালোভাবে খেয়াল করো আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম মনে আছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়টার নাম কি মানবদেহের সবচেয়ে ছোট হাড়টার নাম হচ্ছে কি স্ট্যাপিস এটার অবস্থান কোথায় আমাদের কানের মধ্যে মানবদেহের সবচেয়ে ছোট অস্থিটা হচ্ছে কানের মধ্যে তিনটা হাড় আছে মেলিয়াস ইনকাস স্টেপিস স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোট হাড় আর সবচেয়ে বড় হাড় আমরা কী পেলাম সেটা হচ্ছে ফিমার মেডিকেলের পোলাপানরা মেডিকেলের স্টুডেন্টরা যখন যারা একটু পলিটিক্স করে মারামারি টারামারি করতে হয় তখন তারা কী করে তাদের প্রত্যেকের কাছে যে একটা করে কঙ্কাল থাকে ওই কঙ্কালের ফিমারটা নিয়ে তারা মারামারি শুরু করে দেয় এটা হচ্ছে মেডিকেলের স্টুডেন্টদের অস্ত্র মারামারি করার মেডিকেলের স্টুডেন্টদের কিন্তু আমি এভাবে বলি না জাস্ট আমি কথা বলছি যে ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় হাড় আচ্ছা দেখো আমাদের যে হাঁটু রয়েছে দেখো হাঁটুর মধ্যে একটা বল রয়েছে যেটা একটু ঘুরে লড়াচড়া করে অনেক সময় আমাদের কনফিউশন হয় কী ব্যাপার আমার হাড় কেন লড়ে দেখো ভালো করে খেয়াল করো বসে থাকলে কিন্তু হাঁটুর হাড় যে বল আছে এটা কিন্তু লড়বে না তোমাকে কী করতে হবে দাঁড়াইতে হবে আমার মতো এখন স্টেপ তুমি যেখানে আসো সেখান থেকে দাঁড়াও দাঁড়ানোর পর কী করো তোমার বাম পাটা একটু কী ভাঁজ করো বাম পাটা সামনের দিকে ভাঁজ করো আর ডান পাটা পিছনের দিকে নাও স্ট্রেট করো হ্যাঁ এখন তুমি এই যে বলটা ধরো ধরে দেখে একটু ঘোরানোর চেষ্টা করো দেখো ঘুরে তুমি জাস্ট কী করো তোমার ডান পাটা একটু নর্মাল করো একটু ভাঁজ করো হালকা তাহলে দেখবা যে এই যে হ্যাঁ ধরো তুমি বাম পাটা কী করছো ভাঁজ করছো ডান পাটা সোজা করছো সামনের দিকে একটু হালকা করছো দেখো এই বলটা ঘুরে এই যে বলটা ঘুরতেছে এই বলটা হচ্ছে কি
প্যাটেলা তাহলে সবচেয়ে বড় হাড়টা কি ফিমার মাঝখানে যে বলটা আছে এটার নাম কি প্যাটেলা এরপর দেখো আমাদের হাতে এখানে এটা কি ছিল হিউমেরাস এখানে কি ছিল দুইটা হাড় ছিল রেডিয়াস আলনা একসাথে যুক্ত এরকম এখানে আমাদের পায়ের ক্ষেত্র হাঁটু থেকে গিট এর পূর্ব পর্যন্ত এখানে দুইটা হাড় আছে সামনের দিকে এটা কি টিবিয়া পিছনের দিকে এটা কি ফিবুলা টিবিয়া ফিবুলা আচ্ছা তাহলে গেল ফিমার বলটার নাম হচ্ছে প্যাটেলা সামনে টিবিয়া ফিবুলা এরপর দেখো আমাদের গিট এই গিটের মধ্যে আমাদের কিন্তু হাড় রয়েছে গিটের মধ্যে মোট কয়টা হাড় রয়েছে আমাদের গিটের মধ্যে মোট 7টা হাড় রয়েছে এগুলো কি টারসাল গিটের হাড়গুলোকে কি বলে টারসাল দেখো হিউমেরাস রেডিয়াস আলনা এগুলো কি ছিল কার্পাল এখন গিটের হাড়গুলো হচ্ছে টারসাল এরপর দেখো তো হাতের তালুর পাঁচ আঙ্গুলে পাঁচটা হাড় ছিল এগুলোকে কি ছিল মেটাকার্পাল এরকম পায়ের তালুর যে পাঁচটা আঙ্গুলে পাঁচটা হাড় চলে গেছে এগুলোকে কি বলে মেটাটারসাল এবং পায়ের যে আঙ্গুলের যে হাড়গুলো এগুলো হচ্ছে কি ফ্যালাঞ্জেস ওটাও আঙ্গুল হাতেরও আঙ্গুল তাহলে এগুলো হচ্ছে কি ফ্যালাঞ্জেস তাহলে কি ফিমার প্যাটেলা টিবিয়া ফিবুলা গিটেরগুলো হচ্ছে টারসাল পায়ের পাতাগুলো হচ্ছে মেটাটারসাল ফ্যালাঞ্জেস তার মানে ফিমার প্যাটেলা টিবিয়া ফিবুলা টারসাল মেটাটারসাল ফ্যালাঞ্জেস আচ্ছা দেখো আমরা পায়ের হাড়গুলো একটু হিসাব করি ফিমার হচ্ছে একটা তারপর হচ্ছে প্যাটেলা দুইটা টিবিয়া তিনটা ফিবুলা কয়টা হলো চারটা এরপর হচ্ছে টারসাল কয়টা সাতটা তাহলে সাত আর চার এগারো মেটাটারসাল কয়টা পাঁচটা এই হচ্ছে এগারো আর পাঁচে ষোলো আর হচ্ছে ফ্যালাঞ্জেস একই হিসাব প্রথম আঙ্গুলে একটা আঙ্গুলে তিনটা করে তাহলে তিন চার বারো তেরো চোদ্দো এই হলো কি ষোলো আর চোদ্দো কত তিরিশ এই হচ্ছে তিরিশ তিরিশ হচ্ছে ষাট একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে ফ্যালাঞ্জেসের সংখ্যা কিন্তু সমান মেটাটারসালও সমান কিন্তু ফ্যালাঞ্জেস হাত এবং পা উভয় ক্ষেত্রে সমান আবার হাতের মেটাকার্পাল আর পায়ের মেটাটারসাল পাঁচটা করে কিন্তু দেখো কার্পাল কার্পাল হাতের কার্পাল কয়টা এক হাতে কার্পাল হচ্ছে আটটা কিন্তু আমাদের পায়ে যে টারসাল রয়েছে এখানে কিন্তু সাতটা তাহলে তিরিশ তিরিশ কেমন মিললো এই যে এখানে একটা একটা কার্পাল কম পায়ে পায়ে একটা কার্পাল কম তবে পায়ে একটা হাড় বেশি আছে সেটা হচ্ছে প্যাটেলা বলটা এটা কিন্তু এখানে নাই এই জন্য হাতে তিরিশ এই তিরিশ তিরিশ ষাট পায়ে হচ্ছে তিরিশ তিরিশ ষাট এই হলো একশো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এরপর হচ্ছে আমরা কি বলছি পেলভিক গার্ডল এখানে কিন্তু আবার একটু মনে করা দেয় এখানে টোটাল তিনটা হাড় ছিল ইলিয়াম পিউবিস আর ইস্টিয়াম তিনটা মিলে একটা হচ্ছে পেলভিক গার্ডল এই যে চব্বিশ এখানে একটা পঁচিশ এই পাশে ছাব্বিশ এই মিলে হচ্ছে কি একশো এই হলো আশি আর হচ্ছে একশো ছাব্বিশ এই মূল এই মিলে হচ্ছে দুইশো ছয়টা আচ্ছা চলো দেখি আমরা এই হাড়গুলোর নাম আরও একবার পরে আসি এই করোটি টোটাল ২৯টা রয়েছে করোটিকা ম্যাক্সিলা ম্যান্ডিবল তারপর হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস এটা হচ্ছে হাইওয়েট মেরুদণ্ডের মধ্যে ২৬টা মেরুদণ্ডের হাড়গুলো হচ্ছে কশেরুকা থোরাসিক এগুলো হচ্ছে সার্ভাইকল থোরাসিক লাম্বার সেক্রিজিয়াল আর ককিজিয়াল আচ্ছা এরপর হচ্ছে ক্ল্যাভিকল স্ক্যাপুলা দুইটা মিলে হচ্ছে পেক্টোরাল গার্ডল হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস এরপর হচ্ছে কি স্টারনাম এগুলো হচ্ছে কি পরশুকা বা রিব এরপর হচ্ছে বুকের মধ্যে ইলিয়াম পিউবিস ইশ্চিয়াম তিনটা মিলে একত্রে হচ্ছে পেলভিক গার্ডল আচ্ছা এরপর হচ্ছে সবচেয়ে বড় হাড় এটা হচ্ছে ফিমার বলটা হচ্ছে প্যাটেলা টিবিয়া ফিবুলা পায়ের গিটের মধ্যে যে আছে টারসাল মেটাটারসাল ফ্যালাঞ্জেস এই হচ্ছে মোট দুশো ছয়টা হাড় আশা করি বুঝতে পারছো আর হচ্ছে যে এখন কিন্তু আমরা অধ্যায়টা মূলত শুরু করতে যাচ্ছি যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসবে আর এতক্ষণ যেটা বললাম এটা সবার জন্য খুবই দরকার শুধু যারা ভার্সিটিতে ভর্তি হতে চাও ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে চাও অথবা যারা মেডিকেল যাদের স্বপ্ন তাদের সবার জন্য কিন্তু এই আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর স্পেশালিভাবে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর হচ্ছে স্পেশালি বলবো যেহেতু তোমার জন্য ক্লাসগুলো করছি যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে আর যদি আমার পরবর্তী ক্লাসগুলো চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে ওই যে বেল বাটনটাতে ক্লিক করে আমার পাশে থাকো আর হচ্ছে আমি কিন্তু সাধারণত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলি না আজকে বললাম প্লিজ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে তোমাদের যত ফ্রেন্ড রয়েছে তারপরে যারা আসলে বায়োলজিটা জানতে চায়
এরকম ইন্টারেস্টেড কোন পারসন থাকলে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলো, এবং তাদেরকে অ্যাট লিস্ট শেয়ার না, তুমি আসলে অ্যাট লিস্ট তাকে একটু লিঙ্কটা নিয়ে ইনবক্সে পাঠাতে পারো। আজকে এই পর্যন্তই, অন্যদিন আমরা পরবর্তী ক্লাসটাতেই আমরা আসলে পড়তে যাচ্ছি আমাদের অধ্যায়ের মূল আলোচনা। আমাদের সঙ্গে থাকো।